এসো হে বঙ্গ পিতা, তুমি ফিরে এসো। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি pekua.tv বাংলার এই বিশেষ আয়োজনে। শোকাবহ আগস্টে আমরা যখন মুক্তিযোদ্ধাদের ত্যাগকে স্মরণ করছি, শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগকে স্মরণ করছি, দেশের জন্য তার অবদানকে স্মরণ করছি, ঠিক সেই সময় আমাদের স্টুডিওতে আমাদের সাথে এমন দুজন মানুষের পরিচয় হয়ে গেল যারা শেখ মুজিবুর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন, মুক্তিযুদ্ধে যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার চেয়ে আরও বড় পরিচয় হচ্ছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে সোনার বাংলা গড়ার মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচয় দিয়েছেন। শুধুমাত্র একাত্তরে অস্ত্র ধরেই তারা শান্ত হয়ে থাকেননি, 16ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে আজও অবধি সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনাব আলহাজ আখতারুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ। সে সাথে উপস্থিত আছেন জনাব নুরুল আজিম চৌধুরী, তিনিও বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন সময়ের রাজনীতিবিদ। আমরা আজকে দুজনকেই প্রবীণ রাজনীতিবিদ হিসেবে উপাধি দিতে পারি। আজকে আমরা তাদের মুখ থেকে শুনব শেখ মুজিব বাংলাদেশ সর্বোপরি বঙ্গবন্ধু এবং বাংলাদেশের সঠিক এবং সম্পূর্ণ ইতিহাস। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আপনি সেই 60-70-এর দশকে রাজনীতিতে পদার্পণ করেছেন, আপনার রাজনৈতিক জীবনের সূচনাটা কিভাবে? আমরা যখন ছাত্র চলে তখন ভাষা আন্দোলন আরম্ভ হয়, তখন আমরা রাস্তায় রাষ্ট্রভাষা বাংলা হয়, নুরুল আমিনের ফাঁসি যায়, এভাবে আমরা রাস্তায় আন্দোলন করেছি এবং রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আমাদের যারা শহীদ হয়েছেন তাদের সাথে আমরা একত্রতা ইয়া করে আন্দোলন করেছি। তারপরে আমরা আস্তে আস্তে স্বদেশ আন্দোলন থেকে প্রতি আন্দোলনে এবং আমরা সক্রিয় ছিলাম। আইয়ুব খান যখন মার্শাল ল ঘোষণা করে তখন আর ধীরে ধীরে আমরা আন্দোলন এবং মার্শাল ল ভাঙার জন্য আমরা সংগ্রাম করে গেছি, বিভিন্ন মিটিং করে গেছি। এরপরে আমরা যখন আন্দোলন এগিয়ে যাচ্ছি শেষ পর্যায়ে, তখন আমি নিউ মার্কেট তখন সোনার গুদাম বলতো, ওখানে পোস্টার লাগিয়ে দিয়েছিলাম। তখন আমাকে রাত্রি দুটার সময় পুলিশ ধরে নিয়ে যায়, তখন অনেকদিন জেল খেটেছি, অনেক নির্যাতন ভোগ করেছি। পরে ওখান থেকে বের হয়ে তারপরও আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম। আমি যখন 1962-63 ম্যাট্রিক পাশ করি তখন সিটি কলেজে ভর্তি হই। সিটি কলেজের 67-তে আমি বিতর্ক বক্তৃতা সম্পাদক হই। ইতিপূর্বে আমি মিউনিসিপ্যাল হাই স্কুলে ছাত্র জীবনে ফুটবল টিম পরিচালনা করতাম। আমি পূর্ব মাদারবাড়ি জাফর কমিশনার তখনকার একজন অ্যাথলেটিক ছিলেন এবং ফুটবল খেলার ভালোই আছিলেন, উনি আমার খুবই বন্ধু। এইভাবে আমরা মিউনিসিপ্যাল হাই স্কুল টিমকে পরিচালিত করে 7 বছর ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়নশিপ এনেছিলাম। যখন আমি সিটি কলেজে ভর্তি হই তখন তো আমি ডিবেট স্পিচ সেক্রেটারি হয়েছি। এরপরে আমি এম এম মন্দানের হাতে আবার পুনরায় অফিসিয়ালভাবে ছাত্রলীগে যোগদান করি। তারপর থেকে আমি এম এ মন্দান ভাইয়ের সাথে সাথে আজীবন আমি আমলে করে গেছি, ওনার রাজনীতি করে গেছি, ওনার সমস্ত আন্দোলনে ওনার সাথে আমি ছিলাম। আমাদের হানান ভাইও একসাথে আমরা আন্দোলন করেছি, এম এ আজিজ ভাইও একসাথে আমরা আন্দোলন করেছি, আইয়ুব খানের মার্শাল্লো ভাঙার সময় আমরা আন্দরকিল্লা
আন্দরকিল্লা আওয়ামীর অফিস থেকে আমরা মার্শাল্লাহ ভাঙার জন্য আমরা মিছিল বাইর করতেছিলাম। তখন তখন আমরা যাওয়ার কথা ছিল সারা শহর, আমাদের কোনো ইয়া ছিল না, প্রতিবন্ধক ছিল না, ছিল বদরপাতি এলাকা শুক্র খালে একা হলো। তখনকার একজন বিরাট ইয়া ছিল, আমি মনে করলাম যে আমরা যদি ওইদিকে না যাই, বদরপাড়ের দিকে না যাই, আমরা সারা শহর প্রদক্ষিণ করতে পারবো। আমি তখন খুব অনেক অনেক তর্ক বিতর্ক করলাম, দেখি যে কেউ মানে না, বলে যে যেখানে বাধা ওখানে আমরা যাবো। এ কথা বলে আমরা টেরি বাজার দিয়ে আরম্ভ হলাম ঘুরি। আমরা যখন ওইদিকে আসি সালামাট্টি দিয়া, তখন ওরা বদরবাদীর ওরা আমাদেরকে উপর আক্রমণ করলো। আক্রমণ করে আমাদের আজিজ ভাইকে, কালা আজিজ ভাইকে ধরে নিয়ে গেলো, পাঞ্জাবিতে আমাদের সিঁড়ি ফেললো। আমি ওখান থেকে দৌড়ে গিয়া এই ইয়ার ওখানে চলে গেলাম। আমার এক বন্ধু ছিল তারেক, ওর বাপ জোর মুক্তার, ওনার বাসায় গেলাম। ওখানে গিয়ে আমার ফুট টুট কাদা নামার থেকে ওগুলি ওর কাগজ ওর বদলাইয়া আবার আমরা আন্দরকিল্লা অফিসে চলে গেলাম। ওখানে থেকে আজিজ ভাই অনেক পাঞ্জাবি তিনজামি সিরা, এইভাবে আমরা আন্দোলনকে আগিয়ে গিয়ে এক এক সময় আইফ খানের মার্শাল্লাকে আমরা ইয়া করে দিয়েছি। এর পরবর্তী পর্যায়ে আপনার যে আমরা এই যে রাজনৈতিক জীবনের সূচনাটা জানতে পারলাম, আসলে সত্যি সেই সময় আপনাদের রাজনৈতিক জীবন ছিল স্বর্ণালী সময়। আপনি আপনার বিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক ছিলেন, তাছাড়া ছাত্রলীগের বিতর্ক এবং বক্তৃতা বিষয়ক সম্পাদক ছিলেন। এম এ মান্নান মহোদয়ের হাত ধরে আপনার রাজনৈতিক জীবনের সূচনা। আমি যদি স্পষ্টভাবে জানতে চাই, আপনার রাজনৈতিক জীবনের পদার্পণের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আপনাকে কতটা অনুপ্রাণিত করেছিল? আমি এর আগে বঙ্গবন্ধুর সাথে তেমন ইয়া না থাকলেও স্বাধীনতা আন্দোলনে যেদিন লালদিঘির মাঠে উনি বক্তৃতা করলেন, তখন থেকে আমি ওনার অসম্ভব ভক্ত হয়ে গেলাম। ওনার সমস্ত আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, ওনার আদর্শ ওনার চাল চলন সবগুলি অনুকরণ করার জন্য আজীবন চেষ্টা করে গেছি। ধন্যবাদ। যে বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানলাম, রাজনৈতিক জীবনের শুরুতে আপনি শেখ মুজিবুর রহমানকে পেয়েছিলেন ছয় দফা আন্দোলনের সময়, তখন থেকে তার সাথে আপনার সম্পৃক্ততা গড়ে ওঠে। আমরা একটু আপনার কাছে জানতে চাইব, আপনার রাজনৈতিক জীবনের সূচনা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ, কিংবা যদি অন্যভাবে বলতে চাই সূচনাটা কীভাবে হয়েছিল? ধন্যবাদ। আমার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল কক্সবাজার থেকে। তখন আমি 58 ইংরেজি করে মুজিব ভাইকে পেয়েছিলাম, তখন ওনার সাথে আমার জানাশোনা হয়। আমার বয়সও বেশি হয়, আমার জন্ম 1939। আমার বিয়ে হয় 1963। তখন জানলাম মুজাম্মেল আসে আমাকে বললো, আজিম ভাই আমাকে বিয়েই ডাকত, মুজাম্মেল কক্সবাজার জেলার সভাপতি মরহুম মুজাম্মেল। এই ব্যাপার বঙ্গ শেখ মুজিব আসছে, মুজিব ভাই আসছে, তো কোথাও যাবে না, এস কে শামসুল হুদা, আমি, তারপর উকিয়ার শঙ্কর আলম চৌধুরী, তারপর ছিলেন জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম অবশ্য দুই রাজনীতি করতো জোর সরে, কিন্তু সাহস কম ছিল, সাহসটা একটু কম ছিল। আমরা যে সাহসে কাজ করে যাচ্ছি উনি ফিরে করতো আমাকে, সত্যি বলতে আমি একটা রেগুলার তুলে দিয়েছিলাম সংগ্রামের সময় হাতে, উনি কাঁপতে কাঁপতে যেটি ফেলে কাঁপতে
থেকে আসতে ফেলে দিয়েছিল যে আমার রেখে দিচ্ছিল কিন্তু আমার দ্বারা হবে। রাজনীতির প্রতি যে তার একটা অনুরাগ ছিল, তার পাশাপাশি তার মনের সাহসিকতা, ওটার সাথে উনি হয়তো অ্যাডজাস্ট করতে পারেননি। আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছি, আপনার রাজনৈতিক জীবনের সূচনাটা হয় কীভাবে? সূচনা আমার ওই বঙ্গবন্ধু শেখ মুজিব ভাইকে দেখে, শেখ মুজিবের কথা শুনে, শেখ মুজিবের সাথে আমার খুব কাছাকাছি কথা হয় 1958 সালে। আটান্ন সালের পরে কাছাকাছি কথা হয়, আমি এক হাত দুই হাতে এরকম কথাবার্তা, আমাকে দেখলে ডাক দিত, এই কক্সবাজার কেমন আছে, এই নাম ধরে রাখত না, ওই কক্সবাজার কেমন আছে এরকম বলতো, ওরা ভালো আছে। ওনাকে যখন অ্যারেস্ট করে ধরেন, ওখান থেকে যাওয়ার পরে উনি অ্যারেস্ট হলেন, তারপরে তখন আমাদের পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মোলায়েম খান, ওনাকে সিলেটে নিয়ে গেল, আমি সিলেটে গেলাম, মুজিবের সাথে এয়ারপোর্টের বিচার বুঝছেন, ওখান থেকে যাবেন দিল না, তারপর দিন যাবেন দিয়ে ওনাকে আবার গেটে অ্যারেস্ট করে খুলনা নিয়ে গেল। যাওয়ার সময় সিলেট জেলে যাওয়ার সময় বলছে যে তোমরা চিন্তা করো না, কালকে আমার জামিন হয়ে যাবে। আমি সিলেট জেলে কোনো দিন যাইনি, গিয়ে দেখি কদিরে কোন অবস্থায় আছে। কি মহৎ মনের মানুষ ছিলেন। কদিরে যারা আছে জেলে তাদের কোন অবস্থায় আছে একটু দেখে আসে, কোনো দিন যায়নি, আজকেই যাব, কালকে চলে যাবে, একথা বলি উনি গাড়ি কিন্তু চলে। এই থেকে আমার রাজনীতি শুরু হয়। যেমন আমি আর উনি একসাথে লেখাপড়া করেছি, উনি যা বলেছেন একই সময় স্লোগান ধরেছি, অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই, বর্ণেতে আমাদের ছেলেরা রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের ছেলেরা প্রাণ দিল, এগুলোর পক্ষে আমরা তখন রাজনীতি ঢুকে গেলাম। আপনি তখন রাজনৈতিক জীবনের সূচনা লগ্নটা যেভাবে বলেছেন, আমরা মহোদয়ের কাছ থেকে যেভাবে শুনলাম, এই যে 66 সালে ছয় দফা আন্দোলন, ওই সময় কিংবা তার চেয়ে যদি আমরা একটু আগে দেখি 65 ভারত পাকিস্তান যুদ্ধ, এই অবস্থায় শেখ মুজিবুর রহমানের সাথে কতটা সংশ্লিষ্ট ছিলেন? আমি একসাথে খাওয়া দাওয়া করছি সে সময়ের যদি কিছু স্মৃতি আমাদের বলেন। চলে গেছি গাড়ি নিয়ে, উনি আসছেন মিটিং করবে কোথায়, জ্যামশন হলে, চট্টগ্রাম জ্যামশন হলে, গেছি জিজ্ঞেস করছে এই কক্সবাজার কেমন আছিস, ভালো আছি, খাওয়া দাওয়া করছো? না, উনি বেশিরভাগ আলু ভর্তা কই মাছ এগুলো খাইতে আসতো বুঝছেন, মাংস মাংস পছন্দ করতো। আচ্ছা, তো আমরাও ওগুলো দিয়ে খাইছি, একসাথে গাড়ি করে আবার চলে গেলাম জ্যামশন হলে। ওনার সাথে আমার খুব কাছাকাছি বোধ, কাছাকাছি পরিচয়। উনি খুবই যেমন ভালো মানুষ তেমন কিন্তু আবার খুব শক্ত ভালো, শক্ত মনের মানুষ, শক্ত মনের। উনি যা বলে তাই করে। যেমন আমাদের ছাত্রলীগের ইদ্রিস, ওখানে একটা ইয়েছে সাথী ব্যাধি গুলো ছিল মন্নান সাহেবের সাথে, মন্নান সাহেব না সন্দীপের কী ছিল ওটা, খান্নান সাহেবের ব্যাধি করছিল, বঙ্গবন্ধু তাকে মারছিল, মশারির ডান্ডা ভেঙে মাইসুর করছিল, বলো যে আমি রাজনীতি করি যে আঙ্গুল সাইডটা খেটে খেটে ফেলে দেবো, একটা নিয়ে রাজনীতি করবো, ব্যাধব নিয়ে রাজনীতি আমি করি, এই কথাটা বলছিলেন। লুঙ্গি পরা, হাত লম্বা গেঞ্জি গায়ে ছিল, এই বঙ্গবন্ধুকে দেখি। জ্যামশন হলের বক্তব্যের কিছু স্মৃতি কি আপনার মনে আছে? এই বঙ্গবন্ধু বলছিলেন ওখানে, তখন তো বঙ্গবন্ধু হয় নাই, আমাদের মুজিব ভাই, শেখ মুজিব ভাই, মুজিব ভাই বলতাম তো, উনি ওই উঠেই বলছিলেন আর কি, যে খান সাহেবরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, খান মানে ওদিকে আইয়ুব খান, এদিকে মোনায়েম খান, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমি শেখ মুজিব ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, এই 65 যুদ্ধতে
আমার একটা বাঙালি যদি ভারতে দিতে পারে, ভারত দিতে পারে, রাজনীতি আর করবো যত ধরা পড়ছে তোমার ওই মশাল আর লম্বা পাগড়ি ভারতের কাছে, আমার বাঙালি ধরা যায় না। জান দিছে কি রাবি নদীর ব্রিজ ভেঙে দিচ্ছে, 17 জন জওয়ান বাঙালি জওয়ান প্রাণ দিছে ওখানে, আত্মহতি দিচ্ছে। এবার বাদ দেন বলতে শুনি, ওনার বাসায় বলতেছি, এবার বাদ দেন খান সাহেবেরা, গাভীর ফাঁসা ফিরেই পেলেন, এবার আমরা দুধ খাব, তোমরা ঘাস খাওয়াবে। এতদিন আমরা ঘাস খাওয়াইছিলাম, তোমরা দুধ খাইছিলাম, ফাঁসা ফিরে পেলেন, না হলে অবস্থা ভালো হবে না। অর্থাৎ অর্থনৈতিক যে সমীক্ষা রিপোর্ট ছিল, একটা গরুকে যদি পাকিস্তানের পতাকায় অবাধ দেওয়া হয়, তাহলে যে পূর্ব পাকিস্তান আমাদের বর্তমান বাংলাদেশে ছিল, এবার আমাদেরকে দাও, হ্যাঁ আমাদের, আমরা দুধ খাবো, উন্নয়নের কিছু অংশ আমরাও চাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে মহোদয়। আপনার কাছে যদি জানতে চাই, তাহলে শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে জানি, তার সাথে আপনার রাজনৈতিক জীবনে কতটুকু কাছে গিয়েছেন, তার সাথে সংশ্লিষ্টতা কতটুকু? আমি শেখ মুজিবের সাথে পাকিস্তান আমলে তেমন সম্পৃক্ত ছিলাম না। আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি ওনার সাথে, ওনার পরিবারের সাথে সম্পৃক্ত ছিলাম। উনি যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, উনি আমি ওনার বাসায় বেশিরভাগ থাকতাম, আমি আমাদের রব্বান ভাই, সালাউদ্দিন ভাই, শেখ কামাল, আমার একটা ছোট গাড়ি ছিল ইংলিশ গাড়ি, এ নিয়ে আমরা সারাদিন মানে রেগুলার ঘোরাফেরা করতাম। আমার সেই গাড়িতে করে শেখ কামাল সহ দারুল কামাল গিয়া রেগুলার শিক্ষাবাব টেক্কা এগুলি খাওয়া দাওয়া করতাম, অনেক ঘোরাফেরা করেছি। বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার পরে যেদিন ইসলামী সংগঠন থেকে আসেন, ওই দিন আমিও এয়ারপোর্টে যাই, পুরাতন এয়ারপোর্টে, আমার ব্যাগ পকেটে 3000 টাকা ছিল, আমি বুদ্ধিতে গুলো নিয়ে আমার টাকাটা এদিকে আনতে, আমি ওখানে আমার এইভাবে ছাপি ধরছি আমার পকেটটা, যেন পকেট মানে নিয়ে যাচ্ছে না পারে। বঙ্গবন্ধু যখন প্লেনের ওখান থেকে নামিয়ে আসতেছে, আমার মনে হচ্ছে গালিবের উনি গালিবের, আমরা লিলিবুট, বিরাট একটা ফিগার আর নামতেছে, এইভাবে আমরা মোহিত হয়ে গেছি। ওই সময় আমাকে ধাক্কা মেরে কোন সময় যে আমার টাকাটা নিয়ে গেছে আমি আর বুঝতে পারিনি। শেখ মুজিবুর রহমান নামের যে এক সোনালী সূর্যকে যেমন দেখে, পৃথিবীর সব কিছু নিজের অস্তিত্বকে নিজের অনুভূতিকে হারিয়ে ফেলে, ঠিক তেমনি 7 কোটি বাঙালি জাতির পিতাকে দেখে আপনারই মতো স্তম্ভিত হয়ে গিয়েছিল, নিজের অনুভূতি শক্তি হারিয়ে ফেলছিল। তারপরে আমরা ওই সময় রমজান ছিল, আমরা সহ দলবল নিয়ে ওনার বাসায় গেলাম, বাসায় ইফতার করলাম, ইফতারের সময় ওখান থেকে কাঁচা খোরমা নিয়ে আসছিল লেন উনি, ওগুলি দিল সোনা মুড়ি অ্যালমোনিয়ামের বাড়ি, একজন প্রেসিডেন্টের বাসায় অ্যালমোনিয়ামের বাটি মানে আমরা ইফতার করলাম। এই যে ওনার বাসাটা এত বাসায় যে এত বড় প্রেসিডেন্ট, ওনার চাল চলন এগুলি পুরো বাঙালি, উনি কোনো খাদ্য খাইতেন না, আমার নর্মাল সবজি টবজি এগুলি উনি পছন্দ করতেন, এগুলি নিয়ে করতেন, খাবার টাইম হলে আমরা একসাথে ওগুলো খাইতাম। আর ওনাদের পরিবারের সততা, এই যে শেখ কামাল এবং শেখ শহীদ ওনার ভাগিনা, শেখ শহীদও
যে চাল চলন চলাফেরা কারোর সাথে কোনো রকম ফাইন্যান্সিয়াল কিছুতে ইয়া করতেন না, এইভাবে চলাফেরা করতেন। একবার চট্টগ্রামে আপনার ইয়া ছিল, ওই যে পৌরসভার ইলেকশন ছিল, ইলেকশনে দোমাজি সাহেব দাঁড়াইছিলেন, ওই পক্ষে 181 টাকা ছিলেন, উনি হোটেল শাহজাহান ছিলেন, আমার একটা জিপ ছিল, আমার জিপ ছাড়া উনি কোনো কোনো গাড়িতে ওঠেন নাই, আমার বাসাতে এখানে নিয়ে হোটেল শাহজাহানে খাবেন, কিন্তু মানুষের কোনো খাওয়া রাখে। এই যে শেখ পরিবারের এই যে সততা, এটা আশ্চর্যজনক একটা ব্যাপার। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষবার যখন কক্সবাজার আসেন, তখন আমার গাড়িটা আমার জিপটা পুলিশ রিকুইজিশন করে ফেলছিল, আমি অনেক ঝগড়াঝাটি করে সিনেয়ে নিয়ে চলে এসে কক্সবাজার। কক্সবাজার গিয়া এই যে ওনার সাথে সাথে বিভিন্ন জায়গায় ইয়া করেছি, তখন একসময় আমরা সার্কিট হাউসের সামনের জায়গাটায় উনি এইরকম একটা সমাধে বসছেন, একটা হুক্কা নিলেন যে আমাদের পোল্ট্রি গল্প আরম্ভ হল। তখন আমরা জিজ্ঞাসা করলাম ওনাকে যে আপনি বাকশাল করলেন কী কারণে, উনি আমাদেরকে উত্তর দিলেন যে বাংলাদেশ একটা ছোট দেশ, আমরা 5 কোটি মানুষ, এই মানুষগুলি নিয়ে আমরা যদি আন্দোলনের এই যে ভাইয়ে ভাইয়ে মারামারি জমান মুসলিম লীগ এগুলি নিয়ে আমরা করি, তাহলে ইলেকশনের সময় কলা গাছও আওয়ামী লীগ বললে চলে আসে। এখন আমার আওয়ামী লীগ লোক যদি সৎ মানুষ হয়ে থাকে তাহলে ইলেকশনও চলে আসবে। তাহলে আমি সব এক করে দিলাম, কক্সবাজার থেকে দাঁড়াইলো, চকরিয়ার থেকে দাঁড়ালো, ট্যান্ডার থেকে দাঁড়াইলো, এই যে এইভাবে একজন দাঁড়াই গেল। এটা কোনো দল চিহ্ন থাকবে না, দল চিহ্ন থাকবে না, কোন কোন দলের এরকম চিহ্ন থাকবে না। যদি আমার আওয়ামী লীগের লোক যদি সৎ হয় তাহলে ইলেকশন চলে আসবে, আমি তাদের সাথে তাদেরকে নিয়ে আমি দেশ পরিচালনা করব। তোমরা অধৈর্য হইও না, মাত্র 3 বছর আমি দেশ চালাবো, 3 বছরের মধ্যে আমি একটা সুফল এনে দেব, একথা বলে বললেন। এইভাবে আমরা ইয়া করলাম। তো যাওয়ার দিন তখনকার একজন প্রেসিডেন্ট বিমানে করে যাবে, ওনার জন্য প্লেন বসে থাকতে হবে না, না ওই দিন আমরা এয়ারপোর্টে গেলাম, গুড়িগুড়ি বৃষ্টি পড়তো, ওই প্যাসেঞ্জার প্লেনটা আসতে লেট হয়ে গেছে। আমি আমার মনে হয় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওনাকে আমি সাধারণ বঙ্গবন্ধু কক্সবাজার এয়ারপোর্টে। তাহলে এই যে আমাদের লবণের কথা এই সেই বিভিন্ন আলোচনা ওখানে হয়েছে, তাহলে বঙ্গবন্ধুর মতো একজন মানুষ, একজন প্রেসিডেন্ট একটা প্লেনের জন্য যদি ওখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয় এয়ারপোর্টে, তাহলে উনি কতটুকু বাঙালির জন্য চিন্তা করতেন, এটা একটা চিন্তনীয় বিষয়। হ্যাঁ, ধন্যবাদ। শেখ মুজিবুর রহমানের জীবনের আদর্শ নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে উনি একজন মানবিক আদর্শবান, উনি এবং দেশপ্রেমিক। এত শত পরিচয় ছাপিয়ে আজকে আমাদের নতুন প্রজন্মের কাছে ওনার একটাই পরিচয়, উনি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা। আপনার কাছে শুনে অনেক কিছুই ভালো লাগলো, সেই সাথে যেন একটা স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম জাতির পিতা কেমন ছিলেন। মহোদয়, আপনার কাছে জানতে চাইব, 70-এর নির্বাচন হলো, যে 66-এর আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, অনেক কিছুই তা আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে এক একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে ধরা পড়ে। 70-এর নির্বাচনে আমাদের যে পেকুয়া চকরি এলাকা তথা কক্সবাজার এলাকায় আপনাদের ভূমিকা কী ছিল, যারা আপনারা শেখ মুজিবুর রহমানের পক্ষে রাজনীতি করতেন, তার আদর্শের রাজনীতিবিদ ছিলেন, আপনারা কী ভূমিকা রেখেছিলেন? ধন্যবাদ।
মুক্তিযুদ্ধের সেই সময়টা, সেই আগের সময়টা পরেরও পরেও আমি পঞ্চায়েত চেয়ারম্যান ছিলাম। এই নির্বাচনে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি এবং এমনভাবে অংশগ্রহণ করেছি কার্পুণ্ড করিনি। আমার দল কীভাবে জিতবে, কীভাবে নির্বাচন করব, কীভাবেই নির্বাচন করেছি এবং আমার ইউনিয়নের কথা আমি বলতে পারি। তখন পেকুয়া ইউনিয়ন, এখন যেটা আছে বৃহত্তর পেকুয়া, পেকুয়া ইউনিয়নে আমরা ভোট পাইতাম শতকরা পঞ্চাশ মেয়ে পুরুষ এক ব্যক্তি ভোট। পেকু ইউনিয়ন ছিল কক্সবাজার মহকুমায় প্রথম স্থান অধিকারী ভোট পাওয়ার মধ্যে। সেকেন্ড ছিল মহেশখালীর হুয়ানো ইসাক মিয়ার ইউনিয়নটা, বুঝছেন? এইরকম ভোট। আজকে পেকু ইউনিয়নের অবস্থা কি লজ্জা লাগে। এখন 15 ভাগ ভোট আমাদের আর 85 ভাগ ভোট আর জন্য উল্টো হয়ে গেছে। কারণটা হলো, আমি না বলেও পাচ্ছি না, আমাদের দলের মধ্যে সব নেতা কর্মী নেই, ঠিক না? সব নেতা কর্মী নেই। পাড়ায় মহল্লায় গেলে আমাকে চিন, আমি কে, এরকমভাবে কিছু লোকের সাথে কথাও বলে, মানে কেউ নেতা কর্মী নেই। আমরা কিন্তু কর্মী ছিলাম, নেতা ছিলাম। 1971 সালে তখনও তো আমি ইউনিয়ন আমেরিকার প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট, কামাল হোসেন সাধারণ সম্পাদক, আমরা ইউনিয়ন চালাই যাচ্ছি, আশেপাশের ইউনিয়নে আমরা কাজ করছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের উপর একটা বিপদ আসছে। আমরা চারজনের একটা বিপদ, আমরা সেটা নিয়ে বিরতির পর আলোচনা করব। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পেকুয়া ডট টিভি বাংলার বিশেষ আয়োজন। আসলে আমাদের আয়োজনটা যদিও মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানকে ঘিরে, আমরা বাংলাদেশের ইতিহাসের স্মৃতিচারণমূলক এই আড্ডায় অনেক দূর হারিয়ে গিয়েছিলাম। ছোট্ট একটা বিরতিতে যাব, কিছুক্ষণ পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। এসো হে বঙ্গ পিতা, তুমি ফিরে এসো। বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি পেকুয়া ডট টিভি বাংলার এই বিশেষ আয়োজনে। আমরা দুজন প্রবীণ মুক্তিযোদ্ধার কথা শুনছিলাম, প্রবীণ রাজনীতিবিদের কথা শুনছিলাম। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ যে অভিন্ন আত্মা, অভিন্ন সত্তা, সে বিষয়ে তাদের সরাসরি দৃষ্টালোক থেকে আমাদের জানাচ্ছিলেন। আমরা আসলে আলোচনা করছি কি শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে, তা কিন্তু মনে হচ্ছে না। আমাদের শুধু এতটুকুই মনে হচ্ছে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। মুক্তিযুদ্ধের আগের অনেক স্মৃতি নিয়ে আমরা আলোচনা করেছি, এবার সরাসরি মুক্তিযুদ্ধের কথাই বলবো। আপনি যখন 70-এর নির্বাচন কিংবা সে সময় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগে ছিলেন, 71 সালে কখনো এখানে আপনি চকুরিয়া পেকুয়া এই অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছেন, সে সাথে চট্টগ্রাম অঞ্চলেও,
আপনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। 1971 সালের পয়লা মার্চ পাকিস্তান সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণ দিয়ে অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করিলে চট্টগ্রাম ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তখন পূর্ব মাদার বাড়ি আওয়ামী ছাত্রলীগের শহীদ বিভিন্ন মিছিলে যোগদান করি। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর জনসভায় যোগদানের জন্য মাদার বাড়ি হয়েছে আমার গাড়িতে করে মরহুম জাফর মেম্বার, জাফর কমিশনার, মাদার বাড়ি মহল্লা কমিটির সর্দার আব্দুল সত্তার, সালামবাগানে এর মালিকের ছেলে মালিক ব্যাংক জাফর সহ রওনা দিয়া দৌদকান্দি ফেরিতে উঠলে আমার গাড়ির ব্যাগ ফেল হয়ে যায়। তখন ফেরি ছিল, ফেরির সামনে কোনো রেলিং ছিল না, কোনো চেইন ছিল না। হঠাৎ আমি দেখি যে আমরা ইয়াতে পড়ে যাব, পানিতে পড়ে যাব। তখন আমি হঠাৎ চাবিটা বন্ধ করে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, ফট করে গাড়িটা থামে গেল। আল্লাহ আমাদেরকে বাঁচালো। বাঁচার পরে আমরা ফেরিতে ওই পারে পারিলাম। আমাদের এই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য অস্থির হয়ে আমরা যাচ্ছি। তখন আমাদের জীবন যে মারা যাব বা বাঁচব এই কোনো আমাদের একটা ফিলিং ছিল না। তখন আমরা ওই পারে উঠে এই গিয়ারের উপর গাড়ি চালাইতে চালাইতে আমরা গিয়া 3টার দিকে গিয়া ঢাকা পৌঁছলাম। ঢাকা পৌঁছে আমার খালাতো বোনের বাসা ছিল তেজগাঁওয়ে, ওখানে গাড়িটা রেখে গেলাম রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম। তখন বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা এমন মানে ইয়া হয়ে গেছিলাম যে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য আমরা কি করতে হবে, জীবন দিতে হবে, এটি আমরা ওনার ভাষণের উপরে আমরা ইয়া নিয়ে নিলাম, প্রস্তুতি নিয়ে নিলাম, প্রতিজ্ঞা করে ফেললাম। হ্যাঁ, তারপরে সন্ধ্যার পরে যখন সারলো তখন একটা মিস্ত্রি নিয়ে এটা মেরামত করে রাত্রেই আমার চট্টগ্রাম চলে আসলাম। আমরা আসার পরে দেখি চট্টগ্রামের মানুষ আন্দোলনে ফেটে পড়েছে, মিছিল মিটিংয়ে মানে অস্থির হয়ে গেছে, যেন সারা চট্টগ্রামে একটা আন্দোলন। তখন আমরা এই আন্দোলনের সময় আমরা করলাম কি, ফেটে পড়লাম। তখন আমাদের মৌলভী সৈয়দ আমাদের এবিএম মহিউদ্দিন চৌধুরী আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের মিছিল মিটিংয়ে আমরা আন্দোলন করতেছিলাম। এইভাবে 26শে মার্চ চট্টগ্রাম বন্দর হতে অসংখ্য সেলিং হইতে আরম্ভ করলো। রাত্রে আগুনের যেন তোমরা যাচ্ছে। তখন আমি পাহাড়ে আমার বর্তমান বাসা ওখানে ছিলাম, আমার মূল পৈতৃক বাসা হলো মাদার বাড়ি, খুব মাদার বাড়ি কলেজের স্কুলের পাশে, আমি ওখানে ছিলাম। তখন আমার ওয়াইফ আমার মা আমরা একসাথে ওখানে ছিলাম দেব পাহাড়ে। তখন এই যে সেলিং দেখে আমরা পাহাড়ের ঢালুতে বিল্ডিংয়ের সানসেটের মধ্যে লুকিয়েছিলাম। তারপরের দিন সকালে আমি মাদার বাড়ি ছুটে আসলাম। তারপরে মাদার বাড়ি ওখানে দুপুরে ভাত খাইলাম আমার বাসায়। ভাত খাওয়ার পরে আমরা খুঁজতে খুঁজতে কলেজের স্কুল পশ্চিম পাশে একটা অস্ত্র গুদাম পাইলাম। অস্ত্র গুদামটা প্রথমে আমি বাড়ি ভাঙলাম, ওইটা ভেঙে ওখানে চাইনিজ রাইফেল বন্দুকের গুলি অন্যান্য গুলি গোলা বারুদ ছিল ওগুলি আমরা ইয়া করতেছিলাম। বিভিন্ন আমাদের আরও মুক্তিযোদ্ধারা ছিলেন, ওনারা অংশগ্রহণ করে ওখান থেকে যা দেবেও পাচ্ছে ওখানে নিয়ে গেছে। আমি আমার গাড়িতে করে কামালগিরির ভিতরে প্রাইমারি স্কুলের টেপ ট্যাঙ্কের মধ্যে এক ট্যাঙ্ক অস্ত্র ওখানে রাখলাম। আর অন্যগুলি আমার আরও গোড়া বারো জানে আমার ওই পারে এই বিল্ডিংয়ের সানসেটের নিচে মাটি চাপা দিয়ে রাখলাম। রাখার পরে তখন
দেখার পরে আমি তারপরের দিন চিন্তা করলাম যে আমার ওয়াইফ আমার মাকে শহরে রেখে আমরা যুদ্ধ করতে পারবো না। তখন আমার বাড়িতে করে আনোয়ারা হইয়া আমার শ্বশুরবাড়ি বরকল সোনামি এমপির বাড়ি, আমার ওয়াইফকে ওখানে রেখে আমার মা বোনকে নিয়ে আমি রাজাখালি পুইসিনি আমার ছোটো মামার বাড়ি হয়ে, তখন তো গাড়ি এখানে আসতো না, তখন ওখানে গাড়ি রেখে আসবো এই চিন্তা করে আমরা আসতেছি বলছুনি বাজারের ওখানে। ওখানে বাইশখালী বছরের মানে এই যে মৃত ইয়া বোলামিয়া, বোলামিয়ার নাম হয়তো শুনেছেন, সে দলবল নিয়ে আমার গাড়ি গিরি ফেললো, গিরি আমার ওখানে রাইফেল একটা রাইফেল ছিল, আসার সময় নিয়েছিলাম একটা রাইফেল কিছু গোলা মারো, আমাকে দড়ি ফেললো। দড়ি ফেলার পরে বর্তমান এমপির খালো, আমার খালো তো মনে জামাই ডক্টর আরব মেদেব আগাই আসে আমাকে ওখান থেকে উদ্ধার করলো, অস্ত্র ওরা নিয়ে ফেললো, আমার মাকে বোনদেরকে নিয়ে আমি আমার মামার বাড়িতে রেখে ওখান থেকে ধরো এখানে বিকেলে এখানে পৌঁছে গিয়ে তারপরের দিন আমার রাজাখালী আমার বড় মামার বাড়ির প্রত্যেকটা প্রখ্যাত মোহাম্মদ কবির চৌধুরী আমার জমিদার ওই বাড়িতে আমি চলে গেলাম। ওই দিনেই চট্টগ্রাম থেকে আমাদের এমপি ইসাক মিয়া, আতর রহমান খান কায়সার, ফৌজদার শামসুল হক একদল মুক্তিযুদ্ধ ওখানে এসে আমার বড় মামার বাড়িতে আশ্রয় নেয়। এখন ফৌজদার শামসুল হক সাহেব মিরসরাই থেকে এমপি হয়েছিলেন, তখন উনি আমার সিটি কলেজে আমার প্রফেসরও ছিলেন, এখন ওনার সাথে ইয়া করে ওনাদেরকে নিয়ে তারপরের দিন একদিন পরে মধুখালীতে আমরা একটা ইয়া করলাম, মুক্তিযুদ্ধ ক্যাম্প করলাম। ওখানে আমাদের জহুরুল ইসলাম সাহেব টোটকের নাবালক মিয়া এরা সহ ওইটা খুলে আমি চলে গেলাম চট্টগ্রামে। চট্টগ্রামে গিয়ে আমি আমাদের মাদারবাড়ির জাফর কমিশনার জাফর মেম্বার আমরা সব গিয়া আপনার মৌলভী সৈয়দ আজিবা রায় ওনার ইয়া ওখানে গেলাম, আবু ভাইয়ের বাসায় মুক্তিযুদ্ধ ক্যাম্প করলো, ওখানে আমরা ইয়া করলাম। করার পরে এখন আস্তে আস্তে অস্ত্র ওখানে নিয়ে যেতে হবে, আমি আমার বাসার থেকে আমার গাড়িতে করে প্রতিদিন সন্ধ্যায় যুদ্ধর গাড়িতে ধরে অস্ত্রগুলো নিয়ে কিছু গোলা বার নিয়ে সন্ধ্যায় চলে গিয়ে ওখানে রাখতাম, ওখানে রেগুলার যোগান দিচ্ছি অস্ত্রের। হঠাৎ একদিন গাজীবাজার স্কুলের সামনে বিস্কেটার বাজারের ওখানে কালো কালো মুখোশধারী কতগুলো ছেলে আমাকে গিরি ফেললো। আল্লাহকে স্মরণ করে কলমা করে আমি তাড়াতাড়ি গাড়ির থেকে নেমে গেলাম। গাড়ির থেকে নেমে বললাম দেখেন দেখেন আমার গাড়িতে দেখেন, এটা আল্লাহর রহমত আমার মুখ দিয়ে এটা বাইরে হয়ে গেছে। ওরা বলতে না না চলে যান চলে যান, হয়তো আমাকে ওই দিনই আমার জীবন শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহর রহমত মিসকিন শাহবাজের দোয়ায় আমি বেঁচে গেছি। আমি ওইগুলো নিয়ে হাজিপাড়া ক্যাম্পে নিয়ে গেলাম। এইভাবে এইভাবে মৌলভী সৈয়দ হারিস ভাই এবং এরা আমরা একদল ওখানে রেগুলার মিটিং এই আলোচনা সমালোচনা এগুলি করতেছি। এখন হঠাৎ আমি চিন্তা করলাম মে মাসের মাঝামাঝি একদিন হঠাৎ পাকিস্তান আর্মিরা তাহাদের দোসর স্থানীয় রাজাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামাল গেইডের সেফটি ট্যাঙ্ককে রাখা অস্ত্রগুলি উঠে নিয়ে যায়। এরপরে আমার মিসক্রিয়েন লিডসে আমার নামও চলে আসলো, তখন আমি এদিক সেদিক লুকাতে আরম্ভ করলাম। তখন আমি একটা গোপন আস্তানা ঠিক করলাম ইউনাইটেড রোডের নিচের তলায়, বদিউর রহমান মালিক সালে মাস্টার মালিক আমাকে কয়েকটা রুম দেন, আমি একটা এখানে ক্যাম্প করি। আমি ওখানে চাই এই যে মুক্তিযোদ্ধাকে নিয়ে ওখানে একটা ক্যাম্প করলাম।
আমার যার সামান্য টাকা পয়সা আছে ওদেরকে নিয়ে ওই আসছে খাওয়া দাওয়া। হঠাৎ ওখানে সুরেন্দ্র সিংয়ের শিলের একটা বাজেমালের বড় দোকান ছিল, তার গুদাম একটা পেয়ে গেলাম। ওখান থেকে চোল ডাল তেল নিয়ে রেগুলার সবাইকে খাওয়াইতে আরম্ভ করলাম। অনেক সময় আমাদের এরিয়া মহিদুল সৈদের লোকজন ওখান থেকে পাঠাইলে আমি ওদেরকে খাওয়াইয়া তারপরে বিভিন্ন একটা ব্যবস্থা করে তাদেরকে এদিক সেদিক চলাফেরার ব্যবস্থা করতাম। অনেককে কাপড় চোপড়কে কিনিয়ে দিছি দিয়া ওখানে একটা ক্যাম্পের সৃষ্টি করলাম। এখন একদিন হঠাৎ আমাকে ডুগারাজগড় ইয়ার স্টেডিয়ামের সুবাদার সে আমার ওখান থেকে আমার দৌড়ে নিয়ে গেল ইন্দ্রনাথ ওখানে মুখের থেকে দৌড়ে নিয়ে আমাকে খুব টর্চারিং করলো, এই করলো সেই করলো। ওই ইয়ার মাদারবাড়ির অস্ত্র গুদামের কথা জিজ্ঞাসা করলো, আমি কোনোদিন মুখ করে নিয়ে আসব না, আমরা জানি না এগুলো। ওখান থেকে বাইরে ছাড়া পেয়ে স্টেডিয়াম থেকে ছাড়া পেয়ে আমি চলে আসলাম এখানে আমার বাড়িতে। তখন আমাদের আমার বড় মামা মাহমুদ কবির চৌধুরী আমাকে খবর দিল, তুমি আমার এখানে আসো, আমার আমার বড় বিপদ। তখন আমি গেলাম মামার ঘরে, আমাকে কক্সবাজার আসিফ রেজবি ক্যাপ্টেন আমাকে আজ নিতে বলছে, এখন কী করব। তখন উনি তো একটা বিশাল জমিদার, এত বড় জমিদার, উনি বাড়ি ফেলে কোথায় যাবে। তখন একটা চিন্তা করলাম, যখন খবর দিছি ওখানে আমাদের ওনারে যে ভাই মহিদুর রহমান চৌধুরী ও আসিফ রেজবির সাথে খুবই সম্পর্ক, এখন সেও আমাদের মামাতো ভাই শান্তি, হ্যাঁ, এখন তার সাথে ক্যাপ্টেনের সাথে খুবই হাতে আসিফ রেজবির সাথে আসিফ রেজবিকে ইয়া করছে যে ওখানে মুক্তিযোদ্ধারা ইয়া করছে মামুদের বাড়িতে কোথাও যাইতে পারতেছি না। তখন একটি ইঞ্জিন বোর্ড নিলাম ভাড়া নিয়ে চলে গেলাম কক্সবাজারে। কক্সবাজারে ওনাকে রেখা ওখানে ওই যে এসডিপিও ওবায়দুর রহমান খান আমার খুব পরিচিত বন্ধু ছিল, তখন ওনাকে গিয়ে বললাম যে কী করবো, এখন আমাদেরকে তো খবর দিয়েছে। তখন আমি ওনাকে এই কথা বলার পরে উনি বলছে, খবরদার যাই না আপনাদেরকে মেরে ফেলবে। তো কী করবো, আমার মামাকে ওদিকে চিটাং পাঠাই যান, আপনি এদিকে সকরিয়া গিয়া উসি উসি কি নাম, হ্যাঁ আব্দুল সত্তার, নাকটা বড় ছিল সিলেট বাড়ি, তারে আপনি বলেন যে আপনি নোটিশ পাঠাইতে পারেনি। আমি গিয়ে ওইটা বলে ওই একটা মাইক্রো ভাড়া করছিলাম, ওখানে আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল, ওইটা নিয়ে কালুঘাট পৌঁছলাম। কালুঘাট ব্রিজের ওখানে যখন গেছি তখন ব্রিজ বন্ধ হয়ে গেছে, এটা সাতটা আটটার সময় বন্ধ করেছে। তখন আমি করব কি, এখন ওখানে একজন রাজাকার আমাকে নিয়ে ওই যে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ওখানে বিভিন্ন সবাই গাড়িতে ওখানে আসে সবাই রাখছে। এখন রাত্রির আড়াইটার দিকে বরকল অপারেশন করে দুইটা ট্রাক আসতেছে উসি পটিয়া একটা সার্টিফিকেট নিয়ে, ও উঠেই আমাকে ওখানে উঠে দিল ট্রাকের মধ্যে। এইবারে যখন আসছি ওখানেও একটা সুবেদার একটা একবার রিভলভার আমার বুকে নিয়ে যায়, তখন আমার লুঙ্গি ভরা প্যান্ট ট্যান্ট করে ফেলছি ওঠার জন্য, মনে হয় যে গাড়ির রেজিস্ট্যান্ট। এখন একবার ড্রাইভারের বুকে নেয়, একবার আমার বুকে নেয়, এখনই মারি ফেলে। এ কথা করতে করতে কতক্ষণ বলল, যাও চালা, এ কথা বলে আমাদেরকে ছাড়ে দিল। আমার বড় মামা ওদিকে বোর্ড নিয়ে আসে জ্যামশালের পিছনে, আমার মামাতো বোনের ওই জাফর সাদেক চৌধুরী বর্তমান রৌজান উপজেলা চেয়ারম্যান সাসা ওর বাড়িতে আমার বড় মামা আশ্রয় নিয়েছে, আমি ওখানে চলে আসলাম। চলে আসার পরে এখন কী করব, এখন ওই যে জ্যাক্সের মালিকের ছেলে এ বলে যে আমার ইয়ে আছে, আমার এক
আছে কি নাম মেজর আছে ডিজিএফআইর একে দিয়ে আসিফকে বলাইছি আপনারা ওখানে দেখা করে চলে আসুন। আমরাও বেগমের মতো তার কথায় গাড়ি একটা নিয়ে চলে গেলাম কক্সবাজার। কক্সবাজার যাওয়ার সাথে সাথে আমাদেরকে ঢুকাইয়া স্টেডিয়ামের ওখানে সিঁড়ি করে ঢুকে দিল। ওখানে দেখি যে অনেক লোক রশি দিয়ে বাঁধিয়ে সোজা করে ইয়া করে রাখছে, আমাদেরকে ওখানে ইয়া করলো ঢুকাইলো। তখন আমরা কাঁপতেছেন, খুব কাঁপতেছি। কতক্ষণ পরে দেখি যে আমি আমার মামাকে নিয়ে 10 নম্বর রুমে ঢুকে ফেললো, ওই সিবি গেস্ট হাউসে। ওখানে রাখি একটা সেন্ট্রি দিল, বলছে তোমাদের 10 দিন খাওয়া হবে না, 10 দিন খাওয়া হবে না, খাওয়া দাওয়া হবে না। তখন সাইমন হোটেলের নুরুদা ম্যানেজার ছিল, ম্যানেজার কি করতো সুইপারকে দিয়ে বিস্কিট পাঠাইত, ও এখানে লঙ্গি করে সুইপাররা দিত, ওগুলি খাইয়া ওই বাথরুমের পানি খাইয়া আমরা ছিলাম। দু তিন দিন পরে বোধ হয় সুবাদার কি নাম, হ্যাঁ হুকুমত খান, সে আসলো এই মাস বলো যে এখন আমাদের এই বিডিআর ইপিআর এটা ইপিক্যাপ হয়ে গেছে, এখন এগুলি সবগুলি মিসক্রিয়েন্ট নষ্ট করে দিছে, সমস্ত ফার্নিচার টার্নিচার আপনারা আমাদের কত টাকা দিতে পারবেন। আমার মামা বলে যে কত টাকা দিতে পারবেন তারা বলেন, এখন বলতে বলতে সাথে সাথে ওই নাক্ষেপচর থেকে খবর আসলো ওখানে আর্মির উপর অপারেশন চলতেছে, এরা চলে গেল আর আমরা এখানে রয়ে গেলাম, কোনো কথা শেষ হল না। ইন দি মিন টাইম এখানে আমাদের তদবির করার অনেকে তদবির করতেছে, করে আমাকে বট করে ছাড়ে দিল 7 দিন পরে। আমি পায়ে পায়ে মানে হাঁটতে পারতেছি, সাইমনে চলে গেলাম, তা আমাদের আত্মীয় স্বজন সাইমনে আমাদের অপেক্ষা করতেছিল, আমার মামাকে নিয়ে গেল জেলখানা। এখানে আমাদের তদবির করার অনেকে তদবির করতেছে, করে আমাকে বট করে ছাড়ে দিল 7 দিন পরে। আমি পায়ে পায়ে মানে হাঁটতে পারতেছি, সাইমনে চলে গেলাম, আমাদের আত্মীয় স্বজন সাইমনে আমাদের অপেক্ষা করতেছিল, আমার মামাকে নিয়ে গেল জেলখানা। তা আমি তখন রিলিফ মিনিস্টার হলো ও সন্টু লোক সাহেব, ও ওই দলে গিয়ে এখন জীবন বাঁচাইবার জন্য মামাকে বাঁচাইবার জন্য আমি ওনার ওখানে গেলাম, কার কাছে ওই মিনিস্টার সন্টু লোকের মিনিস্টার ইয়াকে বললো, ওই যে আমাদের সিটাঙ্গে যে মার্শাল এডমিনিস্ট্রেটর ছিল মাসুদ, মাসুদকে বলে দিল আমি ওখানে গিয়া একটা বেইলে দরখাস্ত করে মামাকে জেলখানা থেকে বাইর করলাম। আচ্ছা, আমি যদি আপনাকে এভাবে জিজ্ঞেস করি আপনি কখনো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? হ্যাঁ বলি, বলতেছি এটা আসতেছি আমি। তখন আমি এরপরে আমি ওখান থেকে বাইরে চলে গেলাম আমার এই গোলাপ ট্রেন লেনে আছে, তখন এই যে আমাদের এই ইয়া এগুলিতে টর্চারি গেলাম স্টেডিয়ামে, এখানে কক্সবাজারে আর্মিদের এখানে ইয়া হইলাম। এখন আমি চিন্তা করলাম যে এখন আমি না হয় ভারতে চলে যাব, না হয় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করব। তখন মৌলভী সৈয়দ আমার মামা সম্পর্কে ওনাকে বললাম এখন আমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তখন ছোট পোলের ওখানে আমাদের ইয়া ছিল, ওই কি নাম ট্রেনিং ইয়া ছিল, ওখানে একজন ক্যাপ্টেন আমাদেরকে এটা 303 রাইফেল আর গেরিলা যুদ্ধের কিছু ট্রেনিং দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তখন 10 ডিসেম্বর 1971 ইংরেজি পাকিস্তান শান্তি বাহিনীর মিটিংয়ে, এই যে একটা মিটিং করতেছিল লালডিগের মাঠে, এই বিভিন্ন অফিসাররা আসলো, আসে ওখানে মাইক টাইক দিয়ে হাই পাওয়ার পিস কমিটি করবে এরা, এটাতে ওরা ওখানে ইয়া করলো মিটিং ইয়া হলো, হাজার হাজার মানুষ দেখতেছি।
আমি ওখান থেকে গ্রেনেড ট্রেনের জোগাড় টাকার করে আমার আরো কয়েকজন মুক্তিযোদ্ধা গিয়ে ওখানে গ্রেনেড ফাটালেন। ফাটানোর পরে মিটিং ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে এখন আমি আবার চলে আসলাম আত রহমান খান কাইসারের যে রাজাখালি ইয়াতে ওনার ইয়াতে কি নাম বলে কাছারি বাড়িতে। কাছারি বাড়িতে আসার পরে ওনাকে এই যে গ্রেনেড ফাটানোর কথা বললাম। অনেকক্ষণ আপনার যুদ্ধের কাহিনী শুনলাম। আসলেই আমরা একটা শব্দের মধ্যে চলে গিয়েছিলাম, কিভাবে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, কতটা রক্ত জড়াতো হয়েছিল। আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা যে পেকুয়া এলাকায় বসে আজকে কথা বলছি, সেই স্মৃতিটা যদি আমাদের একটু জানান। 1971 সালে আমি তখনও পেকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যুদ্ধতে ঝাঁপিয়ে পড়ছি 14 এপ্রিল 1971। আমার বাহিনী আমরা 15-16 জন যাচ্ছিলাম। আমরা বাঁশখালী, বান্দরবন এবং বৃহত্তর চকরিয়া আমরা অপারেশন করছি। পাঞ্জাবের সাথে সম্মুখ যুদ্ধ আমার হয় নাই, কিন্তু পুলিশের সাথে হয়েছে। আচ্ছা, পুলিশের সাথে থেকে আমরা কিছু অস্ত্র টস্ত্র কেড়ে নিয়েছিলাম, এটা সত্য। মুরিদ আলমের কাছ থেকে যে অস্ত্রগুলো পাইছিলাম উদানে, মুরিদ আলম তাকে এখানে মারি হয়েছিল বাঁশখালীতে। এই অস্ত্রগুলো দিয়ে আমি কাজ করতাম। পরে আবার 1972 ইংরেজিতে এসে সেই অস্ত্র আমি লেফটেন্যান্ট শাহজাহানের হাতে সারেন্ডার করে দিলাম, রিসিট নিলাম ওনার হাত থেকে। আপনার বাড়ি যে আক্রমণ হলো সেই সময়ের ঘটনাটা আমরা একটু জানতে চাচ্ছি। সকাল 6:30 থেকে 7:30 বিকেল আমার বাড়ি আক্রমণ হয়েছে। আপনাকে কুস্তে আসছিল? অসম্ভবভাবে তারা এলএমজি ফায়ার করতেছে নদীর পারে, আমার বাড়িতে এলএমজি মারতেছে। তো আমার বাড়ির সামনে যে এখন বিল্ডিংটা আছে, বিল্ডিং ছিল না তখন, একটা গুদাম ঘর ছিল, মাটির ঘর, খুব লম্বা বড় একটা মাটির ঘর। যত বুলেট আসে সব মাটিতেই পড়ে, ও মাটির ঘরে। আমরা কিন্তু ওখানে ছিলাম, আমি চুচুং থেকে চলে আসছি যে এক ব্যাপারে। ওখানে মন্নান সাহেব ছিল, আতর রহমান ছিল, তারপর বালে ওই নবাল মিয়া আর এরা কয়েকজন ছিল ওখানে চলে আস। তখন আমি অস্ত্র শস্ত্র এক জায়গায় রাইখা, তখন আমার মা আমার উপর চাপাই পড়ছে, বলে অস্ত্রগুলো রেখে দু, তোমরা বাঁচতে পারবে তাড়াতাড়ি সরাবে। তখন ধান ক্ষেত ছিল, ধান পাকছে, তখন আমি ধান ক্ষেতে বুঝছি অস্ত্র এক জায়গায় রেখে পুকুরের ভিতরে দাঁড় করে তুলতে পড়ে গেলাম। পরে কুরিং করতে 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 আমার বাড়ির দক্ষিণে একটা মহল্লা আছে, মহল্লাতে গিয়ে উঠে গেছি। পাঞ্জাবিরা সেটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, খুব কষ্ট হয়েছিল ওটা। যাও পাইলে তো খতম করে দিচ্ছ। আমার আব্বাকে ধরে নিয়ে গেল শান্তি কমিটির চেয়ারম্যানের বাসায়। কে ছিল শান্তি কমিটির চেয়ারম্যান? তখন আলহাজ কবির আহমদ চৌধুরী, উনি চেয়ারম্যান ছিল ইউনিয়নের, তখন উনি শান্তি কমিটির কনভেনার চেয়ারম্যান। তারপর ওনার ওয়াইফ আমার মামি সম্পর্ক হয়, উনি আমার আব্বাকে বাঁচাচ্ছে, একে না বলে পাচ্ছি না। আমার শত্রু হলো সত্যটা বলতে হবে, উনি বলছে যে ওনাকে বৃদ্ধকে ছাড়িয়ে দেন, না হয় আমাদেরকে পাহারা দেওয়ার মতো লোক দেন। কিছুক্ষণ পরে ওরা এসে কিন্তু এটাকে বিল্ডিং উদ্ধার রাখবে না, বিল্ডিং শুধু উড়িয়ে দেবে। মুক্তিবাহিনী। আচ্ছা, আমরা যেই আপনার মুখ থেকে শুনেছি 1971 সালে আপনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল, যে শেখ মুজিবুর রহমান 1968 সালে যেমন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছিলেন ঠিক তেমনি। হিসাবে হ্যাঁ 1971 সালে আপনি চিহ্নিত হয়েছেন। হ্যাঁ, চৌকুরিয়া থানায় মামলা নম্বর 4,
মামলা নম্বর চার চার তারিখ 22/5/1971 ইংরেজি সালের পাকিস্তান সরকারের তৎকালীন চকরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল সত্তার, সে মামলার তদন্তকারী অফিসার। বাদী কে ছিল? বাদী ছিল ওবায়দুর রহমান খান, এসডিপিও, কক্সবাজার মহকুমা, তখন মহকুমা। আচ্ছা, আমি যদি বিষয়টা যদি এভাবে নিই, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, পুলিশের সাথে যুদ্ধ করেছেন, অস্ত্র ছিনিয়ে এনেছেন, তার চেয়ে যদি আমরা একটু বড় পরিসরে যাই, পাক বাহিনীর সাথে কখনো কি সম্মুখ যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছিলেন? সম্মুখ যুদ্ধে আমাদের কিছু গোলাগুলি হয়েছিল, এটা কালুঘাট ব্রিজ পার হওয়ার পরে। সেখানে ইয়ে ছিল, ওই আমাদের পরে মেজর জেনারেল হয়েছিল তো হারুন রশিদ, উনি পায়ে গুলি রাখছিল। আচ্ছা, ওনার পরে আবার জিয়াউর রহমান এবং ইয়ে শওকত আলী, তারা পরে চলে আসছে কক্সবাজার, আমরাও কক্সবাজার চলে গেছিলাম। জহুরুল ইসলাম, আমি, নুরুল ইসলাম, আমরা সবাই চাঁদা চাঁদা কালেকশন করে একটা দুজনকে কাপড় টাপড় সিলেই দিয়া তারপর তাদের বর্ডার ক্রস করে দিলাম, ইন্ডিয়াতে চলে গেলাম, মেজর শওকত আর জিয়াউর রহমান। আচ্ছা, আপনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনারা ট্রেনিং কোত্থেকে নিয়েছেন? আমার ট্রেনিং তো আমি পাকিস্তান আমলের আনসার কমান্ডার ছিলাম। আচ্ছা, আমার ট্রেনিং আছে। আমরা আপনার মুখ থেকে শুনেছি মুক্তিযুদ্ধের পরে আপনাদের চারজনের বিরুদ্ধে আবার রাষ্ট্রদ্রোহী মামলা করে, সে বিষয়ে যদি একটু জানতে চাইব, আর আপনি এই বিষয়ে জানানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও দেখা করেছেন, সেই স্মৃতিটা যদি একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই। আমরা বিভূত যখন পড়ে গেছি, ডাক্তার শামসুদ্দিন তখন আমাদের চকরিয়া পেকুয়ার এমপি, এই শুধু মিলে দস্তক করে আমরা চারজনকে, আমি ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সাদুকুর রহমান ওয়ারসি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, কামাল হোসেন সেক্রেটারি এবং নুরুল কবির এমএড, সে হইল কৃষক লীগের সভাপতি। আমরা এই চারজনেই রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম আমার বাংলাদেশ হওয়ার পরে। তখন সোজা আমরা চলে গেলাম আমার বড় ভাই নুরুল কাইমের সাথে, তখন বঙ্গবন্ধুর পরিচয়টা একটু বেশি ছিল, ওনাকে নিয়ে ঢাকায় গেছি। এই যে সাইদ কোকন আছে না, সাইদ কোকন আব্বা হানিফ, মেয়র হানিফ, হানিফ আবার কাইম দাদা ঢাকার থেকে বিয়ে করছে, তো ওর আত্মীয়। আচ্ছা, ওর আত্মীয়, এদিক দিয়ে গেলাম, দিয়ে উনি আমাদের কমিটমেন্ট দিল, কালকে 10টার ভিতরে আপনারা গেটে দাঁড়াবেন গণভবনের, আমি যাওয়ার সময় আপনাদেরকে ঢুকে গেল। তখন তোফায়েল আহমদ ছিল বঙ্গবন্ধুর ওই পলিটিক্যাল সেক্রেটারি, রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। 10টা যখন বাজে তখন আমরা গেলাম ওখানে, হানিফ ঢুকার সময় আমাদেরকে ঢুকে গেল। আমাদের সাথে বঙ্গবন্ধুর দেখা হয় 3:30 বাজে সন্ধ্যা। আচ্ছা, বাইরের লোকজন আসে যে এদের সাথে দেখা না করে আমাদের সাথে দেখা করতে পারছে না, তখন তো সিঁড়ি দিয়ে নামতেছে। তখন আমার কাইম দাদা গিয়া দাঁড়ান, সাটকে বাসায় বলতেছে, সে আপনাকে বন্ধু বঙ্গবন্ধু বানাইছি আমরা, আজকে আমরা রাষ্ট্রদ্রোহী। কাইম দাদা বলতেছে কী হয়েছে আমাকে বল, অত এইখানে বলবো না, উপরে উঠেন ওখানে বসে বলবো। এই দেখাতে কী করতে করতে উপরে চলে গেল। তখন কথা শুনে তোফায়েলকে ডাক দিছি, তোফায়েল নুরুজ্জামানকে কল কর। তখন নুরুজ্জামান সাহেব ছিল রক্ষী বাহিনীর হেড, কর্নেল নুরুজ্জামান। নুরুজ্জামান আসলো 15 মিনিটের ভিতরে, আর সে তখন বললো যে শর্টকাটে বলে দিচ্ছি, বলল যে কক্সবাজার রক্ষী বাহিনীর লিডারকে তো উনি ফোন করছে, কাকে আমি জানি না। তখন বলছে নজরুল ইসলাম, বাড়ি কোথায়? ফরিদপুর। ও, তাহলে আমার দেশি নজরুল ইসলাম, সে এই কাজে করে, ওকে বলে দে, এ চারজনের নাম লিখে দে। আমরা চারজনের নাম ওরে দিছি, বলে কলম নিয়ে লিখে ও চারজনের নাম লিখে বলে দাও, চকরিয়ায় কোনো রক্ষী বাহিনীর অপারেশন হলে এদের কথা ছাড়া যাতে অপারেশন না হয়। আমাদের চারজনের কথার বাইরে যাতে অপারেশন না হয়, এটাই বলে দিছি, ব্যাস আমরা চলে আসলাম।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। তারপরও একটা কথা না বললে নয়, সম্মানিত দর্শক, আপনারা পেকুয়া ডট টিভি বাংলার পর্দায় আমাদের আড্ডা দেখতে পেলেন দুজন মুক্তিযোদ্ধা, কীভাবে তারা অস্ত্র কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, নিজের জীবন বিপন্ন করে স্বাধীন বাংলার জন্য কাজ করেছেন, সেটাই তারা আজকে সত্যিকার দৃশ্যপটে দেখিয়ে দিলেন। তাদের হাতে আমরা যে কাগজ দেখতে পাচ্ছি, জনাব নুরুল আজিম চৌধুরী কিংবা আলহাজ আখতারুজ্জামান চৌধুরী, তারা কীভাবে যুদ্ধ করেছেন তার প্রমাণ লিপি আমাদের হাতে। একজন উপস্থাপক হিসেবে শুধুমাত্র নয়, 16 কোটি মানুষের একজন হিসেবে আমারও সত্যি এটা বলতে খারাপ লাগছে, এখনও তারা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তাদের হাতে নেই। কেন? আজকে আমরা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তাদের মুখ থেকে যদি আমরা মুক্তিযুদ্ধের কথা শুনতে পাই, তাদের মুখ থেকে যদি আমরা শুনি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অভিন্ন সত্তা, কেন তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাবে না, কেন তারা তালিকাভুক্ত মুক্তিযুদ্ধ হবে না? মিনিস্টার থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে, সবার দরবারে ওনারা গেছেন, কিন্তু আজও আমাদের লজ্জার সাথে বলতে হয় যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নয়। হ্যাঁ, মহোদয়ের কাছেই আপনারা শুনছেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী, যিনি চট্টগ্রামের সাবেক মেয়র ছিলেন, ওনার সাথে কাজ করেছেন, এম এ হান্নান, এম এ মান্নান তাদের সাথে কাজ করেছেন, তাদের স্বাক্ষরিত দলিল পত্র তাদের হাতে। কেন আজকে আমাদের নতুন নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে? এই টেলিভিশনের পর্দা দ্বারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, এই সত্যিকার মুক্তিযোদ্ধারা যেন তাদের সম্মানটুকু পান। আমরা অনুষ্ঠান শেষ করব দুজন বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে একটি করে বাণী শুনে। আপনার দৃষ্টিকোণ থেকে যখন আপনি অস্ত্র কাঁধে দিয়ে যুদ্ধ করেছেন, আপনার প্রত্যাশার বাংলাদেশ কেমন দেখতে চান, যদি এক বাক্যে বলেন? আমরা চেয়েছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর আদর্শে এদেশ পরিচালিত হবে, এদেশ উন্নয়নের দিকে যাবে। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করলেন, ওদিন রাত্রে আমাদের কোনো টেলিভিশন ছিল না, কিছু ছিল না, সকালে আমি ভাত খাচ্ছি, তখন রেডিওতে সংবাদ আসলো বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তখন আমাদের চোখ দিয়া ঝরঝড় আমার খাবার বাসনটা পড়ে গেল। কী হবে দেশে, এই বাংলাদেশে? তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। বঙ্গবন্ধুকে এইভাবে জনপ্রিয় যার কারণে বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এই সময় ওনাকে হত্যা করলো কারা? তখন আশ্চর্য হয়ে গেলাম, তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। এখন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আপনার দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধুর পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে আপনি নিশ্চয়ই সোনার বাংলা চান, এটা আপনার কাছ থেকে আমরা জানতে দিয়েছিলাম। আপনার কাছে যদি এক বাক্যে শুনতে চাই, আপনার প্রত্যাশার বাংলাদেশ কেমন দেখতে চান? আমরা যুদ্ধ করেছি, আমরা অস্ত্র কাঁধে নিয়েছি একটা স্বাধীন দেশের জন্য। একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি, করেছি, কিন্তু হারিয়েছি। যাকে দেখে স্বাধীনতা চেয়েছিলাম তাকে পাইনি। 3.5 বছর পরে সে আমাদের ছেড়ে চলে গেছে। যাওয়া কেটে আল্লাহর ইচ্ছা, একটু পিছনের দিকে যাই। বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানায়, তখন বঙ্গবন্ধু কন্যার বর্তমান প্রধানমন্ত্রীর বিয়ে হয় ডক্টর ওয়াজেদের সাথে। হানিমুন আসে কক্সবাজার, উপরে ছিল সমুদ্র সৈকতে যে রেস্ট হাউসটা আছে, রাত্রে ডিনার দিয়েছিলাম আমি নুরুল আজিম চৌধুরী, উনি আমাকে ছাঁচে রাখেন। 1992 ইংরেজিতে
91টি স্থূপন হলো না, 92টি আসছে ও কুতুবদিয়া। কুতুবদিয়া থেকে আমি ওনার গাড়ি নিয়ে আখতারুজ্জামানের গাড়ি নিয়েছিলাম, মনে আছে? গাড়ি নিয়ে মংনামার ঘাট থেকে হাসিনাকে রিসিভ করে, হাসিনা এবং ইয়েকে ওই সারদা চৌধুরীকে আমি পেকুয়ার জনসভায় নিয়ে আসি। পেকুয়ার জনসভায় আমার নেতৃত্বে আমার 250 ফোর্স ছিল হাসিনাকে পাহারা দেওয়ার জন্য। হাসিনা সমুদ্রের মধ্যে পানি ভরে সব খাবার সবর ভিজা ভিজা অবস্থা। আমি আজকে আমার গাড়িতে। আচ্ছা, ধন্যবাদ। আসলে বলতে গেলে অনেক কিছুর পরেও কথায় এত কিছুর পরেও দুঃখ শুধু ওখানে না, আমি মুক্তিযুদ্ধ হলো যে আমি সরকার থেকে কিছু পাবো, এই আশা ভরসা আমাদের নাই, দরকার নাই। কিন্তু কথা হলো, আমরা যে যুদ্ধ করেছি, আমরা যে জীবন মরণ পণ করে গিয়েছি, আমরা মারা গেলে আমাদের জন্য একটা রাস্তার কথা বাদ দেন, একটা আইলি তো হতো না, হতো আমাদের দেশে আইল বলে না, হ্যাঁ চট্টগ্রামের ভাষায় ছোটো রাস্তা, ছোটো রাস্তাও তো হতো না। এত করেছি কিন্তু মুক্তিযুদ্ধের নাম নেই। আর যারা নাম আসছে এদেরগুলো তো আমি চ্যালেঞ্জ করছি এখানে, এই দরখাস্ত আপনার আছে। হ্যাঁ আমি দেখেছি সেটা, আমি চ্যালেঞ্জ করেছি 11 জনের বিরুদ্ধে, কোথায় কোন জায়গায় যুদ্ধ করেছে তারা। 127 জনের যে লিস্ট আছে মুক্তিযুদ্ধের বৃহত্তর সক্রিয়ায়, এখনও তো তাদের নাম নেই। আসলে সেটা একটা খুবই লজ্জাজনক ব্যাপার। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের শেষ করতে হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন পেকুয়া ডট টিভি বাংলার বিশেষ আয়োজন। দুজন প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে ছোট্ট একটা আড্ডা দিলাম। সবার কাছে একটাই অনুরোধ, বীর মুক্তিযোদ্ধারা তাদের নিজের বুকের তাজা রক্ত দিয়ে সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে স্বাধীন করেছেন। আমরা আমাদের বাংলাদেশকে উন্নয়নশীল নয়, একটি উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ করে গড়ে তুলব। এবং আমার দুপাশে থাকা দুজন বীর মুক্তিযোদ্ধা তাদের আত্মত্যাগের স্বীকৃতিটুকু পাবে, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আশাদুল ইসলাম আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন।